কী খাবো, সব কিছুরই তো দাম বেশি। বাস স্ট্যান্ডে আসলেই সব কিছুর দাম এমনিতেই বেড়ে যায়। ও ভাই, এই এই যে এইটার দাম কত? ওটার দাম 25 টাকা। আর এই রুটিটার দাম কত? 30 টাকা। এইটুকুনি রুটির দাম 30 টাকা বলে কোনো কথা? আমাদের কারখানায় এর থেকে বড় বড় রুটি ফ্রি নাস্তা দেয়। দুধ এন তো আর কিছু খাবো না, দাম বেশি সব, একবারে বাড়ি যায় ভাত খাওয়ানে। এই একবারে যশোর কোনো জায়গায় দাঁড়াবে না, একদম ফেরি পারাপার। ঈদের সময় যাত্রী এত কম কেন? এ ভাই যশোর যাবেন, আপনারা যশোর যাবেন? আরে যশোর গেলে ওটা ব্যস্ত, ওটা গাড়ি এখনই ছেড়ে দেবো, ব্যস্ত। গাড়ি কখন ছাড়বে? দাঁড়ান, চার কাপটা খেয়ে আসি। দ্রুত আসেন, গাড়ি এখনই ছেড়ে দিতে। কত করে ভাড়া? মাত্র 1100। ঈদের সময় না, তাড়াতাড়ি চলেন। না ভাই, ওই ভাড়া নিয়ে গাড়ির মধ্যে যাই ক্যাসেল করতে পারবো না। আরে ভাই কম নিবানে, আগে উঠবেন তো না। আচ্ছা যাও, আমরা আসতেছি। আরে ভাই ব্যস্ত চলেন। এই আপনি যাবেন নাকি? আপনি গেলে ওঠেন, ব্যস্ত ওঠেন। ঈদের বাজার ইঞ্জিন কভারও খালি রাখবো না, সব বরবাদ। এই আসেন আসেন ভাই, ব্যস্ত আসেন। কি চিন্তা করতেছেন, আসেন তো। আরে ভাই গাড়িতে ওঠেন, গাড়ি সাইডে দেবো। ঈদের আগের দিন গাড়ি মিস করেন না, পরে বাড়ি যেতে পারবেন না। ওঠেন ওঠেন, দ্রুত ওঠেন, উঠে পিছনে ওই সিটি বসে যান। এই সিয়ারা সুন্দর ভাই, আপনি তাড়াতাড়ি ওঠেন। ভাই একদম ওই পিছনের আগের সিট। গাড়ি কি যশোর যাবে? তাদের কাছে সর। এ মামা গিলি আসেন, ব্যস্ত আসেন। ভাই যশোর গিলি আমার একটু নিয়ে চলেন। তুই ভাড়া শুনেই পালাবেনি, পিছন তো সর। এ ভাই কোনে যাবেন? বাড়ি যাব। আরে বাড়ি কোনে, চলেন আমার গাড়ি আছে। চলেন, কই আপনার গাড়ি? ওই যে গাড়ি যশোর যাব, যশোর। তা আসেন, ব্যস্ত আসেন, গাড়ি ছেড়ে দেবো। আগে কোন ভাড়া কত? ভাড়া 1100 টাকা। কিসির 1100 টাকা ভাড়া? 700 টাকা ভাড়া? 1100 টাকা কিসির? আরে ভাই 700 টাকা ভাড়া ঠিক আছে, কিন্তু এখন ঈদ না, বোনাসের জন্য ভাড়া বেশি, 1100 টাকা। বোনাসের জন্য ভাড়া বাড়াইছেন? বোনাস কি আপনি আমার কাছ থেকে নেবেন? আমার কারখানার থেকে আমার বোনাস দিচ্ছে, আমি সেই বোনাস নিয়ে ঈদে বাড়ি যাচ্ছি। আপনি আমার কাছ থেকে কিসের বোনাস ভাড়া নেবেন? আমি গরিব মানুষ না? তা তুমি গরিব মানুষ, বাড়ি যাবা না? তুমি কি ঢাকা শহর ঈদ করবা? বাড়ি যাব, বাড়ি লাগে আমি সে যশোর হাঁটতে হাঁটতে চলে যাব ঢাকা শহর থেকে। তাও আমি ভাড়া বেশি দিয়ে আপনাদের গাড়িতে যাব না। ভাই ভাড়া বেশি নিলু, আপনার সিটটাই ভালো দিবানি, আগে সিটটা দেখেন। এই যে একদম মাঝখানের সিটটা দিবানি। যেই সিটই দেন, আপনি যদি আপনার গাড়িতে আমার শোয়াই নিয়ে যান, তাও আমি 700 টাকার ভাড়া 1100 টাকা দিয়ে যাব না। 700 টাকা হলেই আমি যাব, চলেন। ভাই 700 টাকায় আমি কেন, এই স্ট্যান্ডের একটা বাসও তোমার নেবে না। না নিলে আমি যাবো না। আরে ভাই কথা শোনেন, রাগ করেন না, আমি একটা কাজ করতে পারি আপনার জন্য, 100 টাকা কমাই দিবানে, দিয়ে 1000 টাকা দিবেন। চলো, তাও তো 300 টাকা বেশি। আরে ভাই 300 টাকা তো বেশি নিচ্ছি না আমি, ঈদ বোনাস চাচ্ছি আপনার কাছ থেকে। আপনি বোনাস চাচ্ছেন না, আপনি মনে হচ্ছে সাদা চাচ্ছেন আমার কাছে, ডাকাতি করতেছেন, এটা কি বোনাস চাওয়া হয়? আমি কারখানায় কাজ করি, আমি আপনার বোনাস দেবো কেন? সরেন। এ তো মহা মুসিবাতে ফেলা দিলে রে, এর নীতি পারলেও 300 ইনকাম হইতো। ভাই শোনেন, এরকম রাগ জাগ করলে তো আপনি বাড়ি যেতে পারবেন না, চলেন আমার সাথে। যাব না বাড়ি, ঈদ লাগে আমি ঢাকা শহরেই করব। কত আশা করিলাম কুরবানি দেবে চাচারা, আমার আপন চাচারা কুরবানি দেবে। মা কইলো তাড়াতাড়ি চলে আসে না, তোর কাকাকে গরুটা একটু সুলে কুটে দিতে হবে নে। সুলে কুটে দিলি তোর কাকার কাছে কেজি গানে গোস্ত দেবে নে। না সে গোস্ত খালাম না, কিন্তু আপনি বেশি ভাড়া চালে আমি যাব না। ও ভাই আমি তো ভাড়া দিয়ে যশোর যেতে চাচ্ছি, আমার একটা সিট দেয়া যাবে নে? দাঁড়াও। এ ভাই আপনি কি সত্যিই যাবেন না? না আমি যাব না বেশি ভাড়া দিয়ে। ভাড়া কি 1000 টাকা দিতে পারবানে? হ্যাঁ পারবানে, সেটা তো বিষয় না, কিন্তু আমার এখন বাড়ি যাওয়া লাগবে, আমার একটা সিট লাগবে। সিট মিট হবে না, ইঞ্জিন কভার বসে যেতে দেবে, পারবা? সে যেখানে ইচ্ছা বসান, শুধু আমার যশোর নিয়ে চলেন। তাহলে চলো আমার সাথে, ব্যস্ত চলো। 100 টাকা বেশি চলে না হয় যাতাম, 300 বেশি চাচ্ছে। গাড়ি এখনই ছেড়ে দেবো, ওইটা দ্রুত বসো। আর শোনো ভাড়াটা দিয়ে যাও। এই নেন। ইঞ্জিন কভারে বসপা, সিটি বসপা না বলো? ঠিক আছে ভাই। এ কোনার দিকে চাপে বসো, মাথায় বসতে চাও কেন? এ ভাই বিটি মাসির মতন হাঁটতেছেন কেন, পাইকি মিন্দি দিছেন? দ্রুত ওঠান, গাড়ি ছেড়ে দেবো। বাস ছাড়ার সময় যদি ডাকে তখন লাগে উঠে যাবানে, লাগে 100 টাকা বেশি দিবানে। আমরা গরিব মানুষ, কারখানায় কাজ করে যাবো, ঈদের ছুটিতে বাড়ি, আমাদের কাছ থেকে বেশি ভাড়া নেবে কি জন্য? এ গিলি আসেন, ব্যস্ত আসেন, ছেড়ে দিলাম বাস, এ যাবেন না। আল্লাহ বাস তো চলে যাচ্ছে, তাহলে আমার নিল না। উস্তাদ গাড়ি বাড়াবে, এ সাইড, এ ডাইরেক্ট যশোর, আগে বাড়ান আগে বাড়ান। ঈদে বাড়ি ফেরার সময় এমনভাবে হ্যারাসমেন্ট হয় অনেক মানুষ, বোনাসের নামে অতিরিক্ত ভাড়া দাবি করে এবং বেশি টাকা না দিলে টিকিটও পর্যন্ত দেয় না, এমন আছে অনেক অমানুষ। ঈদ মানে আনন্দ, ঈদ মানে হাসি খুশি, আমাদের মতো মুসলিমের কাছে ঈদ মানে শ্রেষ্ঠ ভালো লাগার এক অন্যরকম অনুভূতি। ঈদের কথা চিন্তা করলেও প্রত্যেকটা মানুষের মুখের ভেতর চলে আসে এক ফালি হাসি, আর সেই ঈদের আনন্দ নষ্ট হয়ে যাচ্ছে কিছু নিম্ন মানসিকতার মানুষদের জন্য। অনেক মানুষ আছেন যারা সংসার চালানোর জন্য ঢাকা শহরে মিল, ফ্যাক্টরি, কারখানা ও অনেক নিম্নমানের কাজ করে থাকেন।
বিশ্বাস করেন ভাই, 100 টাকাও কতটা দামি, এটার মূল্য তারা বোঝেন। আর ঈদে বাড়ি ফেরার সময় তাদের কাছ থেকেও হাতিয়ে নেওয়া হচ্ছে বোনাচের নামে অতিরিক্ত ভাড়া। আর সেই অতিরিক্ত ভাড়া দিয়ে বাড়ি না যেতে পেরে অনেকেই আছেন যাদের পরিবারের সাথে ঈদটাও করা হচ্ছে না।